ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहः न जहो लोककल्याण मार्गम् त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः सभीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अंधतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रतित पुरुषो रामकृष्णस्त्विदानिं सोयं जात प्रतित पुरुषो रामकृष्णस्त्विदानिं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गान सवार चरण रेणु मागे अधम শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ ও আলোচনার উদ্দেশ্যে। আমরা যে অধ্যায় থেকে পাঠ ও আলোচনা করছি সেটির নাম শ্রী রামকৃষ্ণের মধুরভাবে সাধনা। আমরা দেখেছি ভগবান মধুরভাবে সাধন করবার তার ইচ্ছা হয়েছে। মধুরভাবে সাধনের পদ্ধতি হলো ইষ্টদেবকে নিজের দ্বৈত বা স্বামী কল্পনা করে তার সাধন ভজন করা। পুরুষেরা যখন সেইভাবে সাধন ভজন করেন তখন তাকে তার নিজের ভেতরে স্ত্রীরূপের ভাব বা স্ত্রীভাব আরোপ করতে হয়। এবং যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব এইভাবে সাধন করতে গেলেন তখন সেই স্ত্রীভাবে আরোপ করার জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্র বস্ত্র অলঙ্কারাদি মথুরামোহন তাকে গড়িয়ে দিয়েছিলেন। সেগুলি ব্যবহার করে তিনি যখন সেই মধুরভাবে সাধন করতেন তখন তাকে সত্যি সত্যি পুরুষ বলে চেনা যেত না। আপনাদের মনে আছে আমরা হৃদয়রামের স্মৃতি কথা পাঠ করেছি, যেখানে হৃদয়রামকে জানবাজারের মথুরামোহনের রাজবাড়িতে মথুরামোহন ছেড়ে দিয়েছিলেন মেয়েদের মধ্যে খুঁজে বার করতে তার মামাকে। সেই মামাকে সে তিনি আশৈশব দেখছেন সেই মামাকে তিনি খুঁজে পেলেন না। তার ভেতরেই আর ভাবটি এত পরিষ্কার হয়ে গেছিল যে তিনি কোনোভাবেই আর অন্যভাবে ভাবিত হতে পারতেন না। ঠাকুর বুঝেছিলেন যে মধুরভাবে সাধন অতি পবিত্র ভাব এবং এইভাবে সাধনের সত্তাধিকারিণী স্বয়ং শ্রীমতী রাধা, এবং শ্রীমতী রাধাকে ভজনা না করলে তিনি যদি এই যাবার পথটি উন্মুক্ত করে না দেন তাহলে তাঁর পক্ষে এই সাধন ভজন করা সম্ভব নয়। তাই সর্বাগ্রে তিনি শ্রীমতী রাধার সাধন করেছিলেন এবং তিনি দর্শনও করেন শ্রীমতী রাধাকে। দেখেন একদিন সেই কনকবর্ণা রাধা তিনি দর্শন পান এবং কনকবর্ণা রাধা তার ভেতরে ঢুকে যান। পুথিকার বর্ণনা করছেন যে কনকবর্ণা রাধা যখন শ্রীরামকৃষ্ণের শরীরের ভেতরে অন্তর্ভূত হলেন তারপর থেকে শ্রীরামকৃষ্ণদেবের সমস্ত কিছু নারী সুলভ বামা সুলভ হয়ে গেল। তিনি যে স্বয়ং পুরুষ সেই বোধটি তার একেবারেই চলে গেল। এইভাবে তার সে সাধন ভজন চলছে। তার সে সাধনের যে তীব্রতা সেই প্রসঙ্গে আমরা গতদিন আলোচনা করেছি যে সে তীব্রতা মনে হচ্ছে যেন এক প্রলয় ঝঞ্ঝাড় সৃষ্টি হয়েছে। যখন সাইক্লোন হয়, যখন প্রলয় ঝড় আসে তখন সমস্ত প্রকৃতিকে তছনছ করে দেয়।
যেন বনাঞ্চলকে ভাঙ চুর করে একেবারে শেষ করে দেয়। এও সে যে সাধনার প্রলয়, তার যে ভাবের তরঙ্গ, সেই উত্তাল তরঙ্গের সামনে শ্রীরামকৃষ্ণের শরীরেরও ঠিক তেমনই অবস্থা হতে লাগলো। তার গুরু ভৈরবী ব্রাহ্মণী এবং হৃদয়রাম দিনে ও রাতে তার সেবায় নিযুক্ত ছিলেন। তার এত তীব্র গাত্রদাহ, এত তীব্র গায়ের তাপ যে চন্দন ঘষে, চন্দন বেটে সারা শরীরে মাখিয়ে দেওয়া হতো, এবং সেই তীব্র এত তাপ সেই ভেজা চন্দন মুহূর্তের মধ্যে একেবারে শুকিয়ে গিয়ে ধুলোর মতো চুর চুর হয়ে মেঝের ওপর পড়ে যেত। এই দিব্য ভাব নিয়ে আমরা আলোচনা করেছি আগে, সেই বলেছি আমরা যে তাকে দেখে মনে হতো না যে তিনি পৃথকভাবে রমণী। মথুরানাথ তাকে তার জানবাজারের বাড়িতে গিয়ে রাখলেন, সেইখানে তিনি তার মতো করে তাকে যত্ন আদর করতেন। শুধু মথুরানাথ নয়, মনে হতো, ঠাকুর বলেছিলেন, এদের পুরো পরিবারটি যেন একটি সুতোয় গাঁথা। যেমন মণি, অনেকগুলো মণি একটি সুতোয় গাঁথা হলে সেটা একটি হার হয়, সেই মালার মতো যেন তাদের সম্পূর্ণ পরিবারটি ভগবত ভাবের সুতোয় গাঁথা। মথুরানাথ, তার স্ত্রী, তার সন্তানাদি এবং সেই পরিবারের সঙ্গে যারা যুক্ত, এমনকি ভৃত্য পাচকরাও প্রত্যেকেই যেন সেই এক সুতোয় গাঁথা এক একটি মণি। আমরা এইখানে শেষ করেছিলাম, যেখানে শেষ করেছিলাম তার থেকে একটু পুনরাবৃত্তি করে শুরু করব, কারণ মাঝখানে এক মাসের অন্তরায় ছিল। হীন হীন নরবুদ্ধি হে অতিশয়, অবিরত স্বার্থেরত কুঞ্চিত হৃদয়, নিচ মুখ মন মুখে মনোভাব দৃষ্টি অধস্তলে, কলুষিত কামনা যত শিরে শিরে খেলে, ইন্দ্রিয়ের বাহ্য ভোগে সংগ্রাহীন ঘুরে, যেন তৃণ ঘূর্ণি পাকে নদীর ভিতরে, কাদা মাখা পাকে মগ্ন তেজহীন মন, তার সঙ্গে লীলা দেখা না হয় কখন, চাই শুদ্ধ সৎবুদ্ধি যাহার গোচর, সত্যময় শুদ্ধময় পরম ঈশ্বর, তাই বলি প্রভু, তাই বলি সরপ্রভু সরলোক রানে, যদি থাকে সাধ তাঁর লীলা দর্শনে। আমরা শেষ করেছিলাম এইভাবে, এই যে শ্রীরামকৃষ্ণ দেবের যে সাধন ভাবের যে নানা ভাব, এগুলো অনেক সময় আমাদের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে। আমাদের সাধারণের দুয়ে দুয়ে চার মেলানো হিসাবে এই হিসেবগুলো আসে না, তাহলে আমরা কেন এই যে অদ্ভুত জিনিস এটাকে কি করে বুঝবো? তাই তিনি বলছেন, প্রথমে বলছেন কেন আমরা বুঝতে পারছি না, আমরা প্রভুর লীলা কেন বুঝতে পারি না, কারণ আমাদের মনোভাব নিচের দিকে, আমাদের মন সবসময় জাগতিক বিষয় নিয়ে, আমরা বাহ্য ভোগের আনন্দে আমরা সবসময় মাতোয়ারা। এই আগের দিন বলেছিলাম, উইন্ডো শপিং করতে করতে আমরা বাহ্য জ্ঞান হারা হয়ে যাচ্ছি না, মানে এই দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় জিনিসপত্র দেখতে দেখতে আমরা দুম করে বেডরুম স্ট্রিটের ওপর পড়ে যাচ্ছি না, সেরকম এই বাহ্য ভোগ, এটার পর ওটা চাই, ওটার পর সেটা চাই, তারপরে সেটা চাই, এই যে নানা চাই চাই যেগুলো আমাদের মনকে এই সাংসারিক জিনিসে বদ্ধ করে রাখছে। শুধু জিনিস নয়, আমাদের চাই মান চাই, যশ চাই, সমস্ত কিছু চাই। এই রকম যে মন, যে মন সবসময় একটা নিচের ভাবের মধ্যে আছে, সে কখনো ভগবানের এই উচ্চ লীলা ধারণ করতে পারে না। কেন? কারণ তিনি সত্যময় শুদ্ধময় পরম ঈশ্বর, তিনি স্বয়ং সত্য স্বরূপ। তাই যে মন সত্যকে ধারণ করে তার পক্ষেই সম্ভব এই সত্যময় ঈশ্বরকে জানা। তিনি শুদ্ধময়, তাই যে মন বিশুদ্ধ নয়, যে মন শুদ্ধ নয় তার পক্ষে সম্ভব নয় শুদ্ধময় ঈশ্বরকে পাওয়া। আর একে পেলে কেমন হয়? তিনি পরম ঈশ্বর, তিনি কিরকম আনন্দ দেন, পরম সুপ্রিম ব্লিস, যে আনন্দ পাওয়ার পরে আর অন্য কোনো আনন্দ আমাদেরকে আর ছোঁয় না। তাই কেমন করে তার এই লীলা দর্শনে আমরা এগোব? তাই বলছেন, তাই বলি সরপ্রভু সরল পরাণে, যদি থাকে সাধ তাঁর লীলা দর্শনে। তাই তিনি বলছেন ভগবানকে স্মরণ করে, যার লীলা স্মরণ করবে তাকেই সবার আগে স্মরণ করো, যে আমি তোমার লীলা স্মরণ করতে চাই,
তুমি আমায় সাহায্য করো। এই করে সরল মনে বালক যেরকম বালককে বলে দিয়েছে অমুক দিকে যাস না, সে বুঝে গেল যে অমুক দিকে যাওয়া চলবে না। এই যে সরল বালকের বিশ্বাস, সেই সরল বিশ্বাসটুকু সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে ভগবানের লীলা বোঝার জন্য। অদ্ভুতে লীলা খেলা বুঝা ভা বুঝে উঠা ভার, প্রকৃত রমণে প্রভু পুরুষ আকার, ঢুকিতে ঢুকি ভিতরে ঢুকিতে মন বুদ্ধি যায় দুলে, রমণীর ভাব ধর্ম সাধনার বলে, কায় মন বাক্যে খেলে ভাব ধর্ম রীতি, কেচিনে পুরুষ কেচিনে পুরুষ প্রভু প্রকৃত প্রকৃতি, সৃষ্টি ছাড়া তাঁর কর্ম কিসে নরে বুঝে, বদলে ব্রহ্মার সৃষ্টি মহিমার তেজে, বিশেষিয়া বলিবারে না পারিনু মন, কলম আঁকিতে চিত্র অধম অক্ষম। বলছে এই যে প্রভুর যে এই অদ্ভুত লীলা, এ বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তার যে এই যে রীতি ভাব ধর্ম রীতি, এটা সম্পূর্ণভাবে আমাদের বোধ বুদ্ধির বাইরে, কিন্তু তবু আমরা বোঝবার চেষ্টা করব, কারণ মানুষই আমরা এই অসাধ্য সাধনের চেষ্টা করে থাকি। বলছেন যে তার এমন সব লীলা যেগুলো ব্রহ্মার যে সৃষ্টি, ব্রহ্মা যে নিজে তার যে নিয়ম করে দিয়েছেন সেই নিয়মকেও বদল করে দেয়। অতএব আমি একজন সাধারণ পুথিকার, তিনি বলছেন আমি এক সাধারণ পুথিকার কলম দিয়ে তার ছবি আঁকছি, তাই আমার কলমে সে ক্ষমতা নেই যে প্রভুর এই অনুপম ছবি আঁকার, তবু আমি চেষ্টা করে যাব। অদ্ভুত সাধনা কইল প্রভু পরমেশ, কলমে আঁকিতে চিত্র অধম বিশেষিয়া বলিবারে না পারিনু মন, কলম আঁকিতে চিত্র অধম অক্ষম। আমি বিশেষভাবে এর সম্পর্কে কিছু বলতে পারছি না, কারণ এই অপূর্ব অনুপম চিত্র আঁকার মতো অধিকার আমার কলমের নেই। এবার সেই অদ্ভুত সাধনা রূপের কথা তিনি বলছেন। দিবারাতি অদ্ভুত সাধনা কইলা প্রভু পরমেশ, দিবারাতি এ সময়ে রমণীর বেশ, নারী বিনা নর জ্ঞান নাহি আসে মনে, ঘন ঘন বাহ্যহারা হয় সাধনে, বাহ্যহারা কারে বলে সেবা কিরকম, শুনিলে না রয়ে বাহ্য অকত্য কথন, শুন মন এক মনে ভক্তি সহকারে, অনর্থের মূল বাহ্য ক্রমে যাবে ছেড়ে, চোখে চোখে রাখে তারে যত পরিবার, একদিনে শুনো কি বা হইল ব্যাপার। প্রভুর সাধন শুরু হলো, তিনি নিজেকে নারী ভেবে সাধন করছেন। এই সাধনার দুটি রূপ দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে তিনি নিজেকে নারী ভিন্ন আর অন্য, তার যে পুরুষ শরীর সেটার বোধই তার সম্পূর্ণভাবে চলে যাচ্ছে, আর বারবার ঘন ঘন তার বাহ্য হারা হয়ে যাচ্ছে। তার যে মধুরভাবে সাধনের বৈশিষ্ট্য এই দুটো দেখা যাচ্ছিল, কেমন সে বাহ্যহারা, দ্বিতীয় ভাবটা কেমন, না শুনিলে না রয়ে বাহ্য অকথ্য কথন, অকথ্য মানে খারাপ কথা না, যা মুখে আমি প্রকাশ করতে পারছি না, মুখে বলা যাচ্ছে না, অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত, এমন এক অবস্থা যা শুধু দেখতে হবে এবং অনুভব করতে হবে, আমি মুখে বলতে পারবো না। কিন্তু যদি এই যে লীলা কথা যেটা বলা হচ্ছে, শুন মন এক মনে ভক্তি সহকারে, অনর্থের মূল বাহ্য ক্রমে যাবে ছেড়ে, যদি আমরা এক মনে তার সেই লীলাটি চিন্তা করতে পারি, তাহলে আমাদের ভেতরে যেই অনর্থ বহির্মুখিতা, যে কারণে আমাদের সাধারণ বাহ্য জ্ঞান হারা হয়ে যায়, তিনি একটুখানি ব্যঙ্গ করেই যেন আমাদের বলছেন, আমাদের যে আমরা যে নানা জিনিস ভোগের জিনিস দেখে বাহ্য জ্ঞান হারা হয়ে যাই, সেই বাহ্য জ্ঞান আমাদের চলে গিয়ে আমরা ভগবত প্রীতি আমাদের বাড়বে, অনর্থের মূল বাহ্য ক্রমে যাবে ছেড়ে, যে কারণে এই যে নানা ভোগের জিনিসকে একত্রিত করার যে আমাদের যে প্রবণতা, সেই যে অনর্থের মূল, সেই যে বাইরের যে দৃষ্টি সেটা চলে যাবে, আমরা ক্রমাগত নিজের নিজের ভেতরের দিকে দৃষ্টি দেব। এবার তিনি সেই সেদিনের লীলার কথা বলছেন। চোখে চোখে রাখে তারে যত পরিবার, একদিনে শুনো কি বা হইল ব্যাপার, উপবিষ্ট একাধারে প্রভু পরমেশ, বিভোর বিভোর অঙ্গ ভাবেরও আবেশ,
বাহ্যিক চেতনহীনে কেহ নাহি জানে, অতিশয় অনাবিষ্ট বৃত্ত একজনে। অগ্নি বর্ণ গুলে ভরা কলিকা লইয়া, যাইতে যাইতে দ্রুত সেই পথ দিয়া, ফেলে এক পোড়াগুল রক্তিম বরণ, যেখানে প্রভুর পিঠ কাঁধে সংলগ্ন। বারে বারে কত কত যে বারে বারে কত যে সাহেন নারায়ণ, পাপেরত ভ্রষ্ট জীব উদ্ধার কারণ। বিশেষত আগাগোড়া কষ্ট এইবারে, জানিনা পাষাণ কে বা সৃষ্টির ভিতরে, নাহি কো মমতা দয়া শুনিয়া সকল, সম্বরিত পারে চক্ষে না ফেলিয়া জল। মায়া যেন সয় কষ্ট অকাতর প্রেম, মায় যেন সয় কষ্ট অকাতর প্রাণে, সন্তানেরও এক তিল মঙ্গল সাধনে। সাধন ভজনে তেন প্রভু পরমেশে, জীবের মঙ্গল হেতু হইলা অশেষ। কষ্টে নহে পরামুখ নহে ক্ষুণ্ণ মন, বরঞ্চ সন্তুষ্ট কষ্টে জীবেরও কারণ। এবার একটি ঘটনার কথা বলছেন। একদিন তিনি অর্ধবাহ্য দশায় জানবাজারের কুঠিতে এক জায়গায় বসে আছেন, তার পাশ দিয়ে কলকের ওই টিকে একদম গনগনে আগুনে লাল হয়ে যাওয়া টিকে, সেইটি নিয়ে একটি বৃত্ত যাচ্ছে। অতি গর্বে সে মাতোয়ারা হয়ে আছে, তার অন্য কোনো দিকে তাকানোর সময় নেই, কিচ্ছু সে দেখতে পাচ্ছে না। সেই রকম ভাবে সে ছুটছে, বাহ্যিক তার কোনো চেতন নেই। তার যে ওই টিকের কলকের ভেতর থেকে একটি টিকে পড়ে গিয়ে ঠাকুরের গায়ে পিঠের উপর পড়ল, সেটা তার মনেই এলো না, সেটা পড়ে গেল, সে সেইখানে চলে গেল। বলছে, অগ্নিবর্ণ গুলে ভরা কলিকা লহিয়া, যাইতে যাইতে দ্রুত সেই পথ দিয়া, হেলে এক পোড়াগুল রক্তিম বরণ, যেখানে প্রভুর পিঠ কাঁধে সংলগ্ন। কাঁধের সঙ্গে পিঠ যেখানে জুড়ে আছে, ঠিক সেই জায়গায় সে একটি লাল গুলে টিকের টুকরো সেটি সেখানে পড়ে গেল। এবার বলছেন, বারে বারে কত যে সহেন নারায়ণ, পাপে রত ভ্রষ্ট জীব উদ্ধার কারণ। বিশেষত আগাগোড়া কষ্ট এইবারে, জানিনা পাষাণ কে বা সৃষ্টির ভিতরে। ভগবান আমাদের মাঝখানে মানুষের মতো হয়ে আসেন। কেন আসেন? শুধুমাত্র জীব কল্যাণ সাধনের জন্য। আমরা যারা শরীর ধারণ করি, আমরা নানা বাসনাকে কেন্দ্র করে শরীর ধারণ করে থাকি। ভগবানের শরীর ধারণ কোনো বাসনাকে কেন্দ্র করে নয়, ভগবানের শরীর ধারণ শুধুমাত্র লোককল্যাণের জন্য। শুধু ভগবান না, তার এই লোককল্যাণ ব্রতের সঙ্গে যারা তার সঙ্গী হয়ে আসেন, যারা তার পার্ষদ হয়ে আসেন, তাদের জীবনে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে সেই লোককল্যাণ ব্রত ভিন্ন তাদের জীবনে আর অন্য কোনো উদ্দেশ্য নেই। তাই বলছেন, সেই কারণে লোককল্যাণের জন্য যত দূর যেতে হবে, যে এক্সট্রিম অবধি তাদের যেতে হবে, তারা সেই এক্সট্রিম অবধি যান। স্বামীজি শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলছেন, অবতার ও বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেনম, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ, তার মানে আজ পর্যন্ত যত অবতার এসছেন তার মধ্যে শ্রেষ্ঠ। তার মানে আগেকার অবতারগুলি শ্রেষ্ঠ ছিলেন না, তা নয়, প্রত্যেক অবতার আসেন সেই সেই যুগের প্রয়োজন অনুযায়ী তার কাজ করার জন্য, এবং সেই যুগের প্রয়োজনের প্রয়োজন সেই যুগ প্রয়োজনের জন্য যে কারণে তার আসা, তার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করার তাদের প্রয়োজন হয় ঠিক ততটুকু শক্তি তারা প্রয়োগ করেন, তার বেশিও নয় তার কমও নয়। শ্রী রামকৃষ্ণদেব যখন এসেছিলেন, তখন এই সময় আমরা এমন একটা সংশয়ের মধ্যে ছিলাম, আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা যেটা করছি সেটা কি ঠিক করছি, এই ঠিক করছি কি না, এই বোধার বোধ করার জন্য তার আশা, এবং এর জন্য যত দূর তাকে যেতে হয়েছে তিনি গেছেন, এবং এই কারণে তার শক্তি প্রয়োগের মাত্রাটা সবচেয়ে বেশি। তাই শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি বলছেন, অবতার বরিষ্ঠ, তার প্রণাম মন্ত্র লিখতে গিয়ে বলছেন, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেন, তুমি অবতারদের মধ্যে শ্রেষ্ঠ। বলছেন, এই যে যাবতীয় সৃষ্টির কারণে এই যাবতীয় কষ্ট, এই বিশেষ করে এই অবতারে, বলছেন অন্য অবতারে কি হয়েছে জানি না, বিশেষত আগাগোড়া কষ্ট এইবারে, জানিনা পাষাণ কে বা সৃষ্টির ভিতরে।
নাহি কো মমতা দিয়া শুনিয়া সকল সম্বরিত পারে চক্ষে না ফেলিয়া জল। প্রভুর এই যে নানা রকম কৃচ্ছ সাধন, এগুলো সম্পর্কে যদি আমরা খুব ভালোভাবে আলোচনা করি তাহলে দেখতে পাব এর যে কষ্ট শিকারের যে তীব্রতা সেটিকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে অতি বড় পাষাণ সেও চোখের জল না ফেলে থাকতে পারবে না। কেমন সে কষ্ট সাধন বলছে, মায়ে যেন সয়ে কষ্ট অকাতর প্রাণে, সন্তানের এক তিল মঙ্গল সাধনে, সাধনে ভজনে তেন প্রভু পরমেশ, জীব মঙ্গল হেতু সহিলা অশেষ। মা যে মন তার ছোট সন্তানের জন্য সমস্ত কষ্ট স্বীকার করেন, যাবতীয় কষ্ট দেখবেন কষ্ট স্বীকারের এক্সট্রিম অবধি মায়েরা পৌঁছে যান, তার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন থাকে দুধে পাতে, দুধে ভাতে না থাকুক শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকুক, তার জন্য মায়েরা সমস্ত রকম কষ্ট স্বীকার করতে রাজি হয়ে যান। ঠিক মা যেমন তার সমস্ত সন্তানের জন্য কষ্ট স্বীকার করতে রাজি হন, অকাতরে করেন, ঠিক সেরকম ভাব সাধন ভজনে তেন প্রভু পরমেশ জীব মঙ্গল হেতু সহিলা অশেষ। তিনি সকলের জন্য, সকলের মঙ্গল হেতু তার এই সাধন ভজন এবং তার জন্য যা কিছু করণীয় সেই অশেষ কষ্ট তিনি স্বীকার করে নিয়েছিলেন। কষ্টে নহে পরাণ মুখ নহে ক্ষুণ্ণ মন, বরঞ্চ সন্তুষ্ট কষ্টে জীবের ও কারণ, দুপুর বেলায় যেন ঘড়ি দুই কাঁটা, তেমনি তার মন ব্রহ্মে সদা আটা, সমাধি হইলে মন ব্রহ্মে হয় যোগ, সমাধির ফল ব্রহ্মানন্দ উপভোগ, তুচ্ছ করি তারে কইলা জীবের কল্যাণ, অহেতু কৃপা সিন্ধু প্রভু ভগবান, শিবময় দয়াময় মঙ্গল স্বরূপ, জীবের কল্যাণ যার এই এই ব্রত এই রূপ, ত্রাতা পাতা রক্ষা কর্তা করুণা সাগর, কেন তাই নাহি চায় জীব সুপামোর, কিবা জীব হেন জীব জীব যে বানামে, কেবল গড়িল তার কোন উপাদানে। তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের মন কিরকম ছিল, যে দুপুর বারোটার কাঁটা যেরকম দেখবেন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা একসাথে মিলে যায়, ঠিক সেরকম তার মন সবসময় ব্রহ্মেতে লীন হয়ে থাকত। এমন মন যে ব্রহ্মে লীন হয়ে আছে সেই মন তো ব্রহ্মানন্দের আনন্দে সবসময় বিভোর হয়ে থাকবেন, সেই ব্রহ্মানন্দের আনন্দকে তিনি তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন মানুষের জীবের কল্যাণের জন্য। তিনি তো বলতেই পারতেন আমি আমার সাধন ভজন নিয়ে বেশ আছি, আমার প্রয়োজন নাই তোমার, হে তোমার কল্যাণ সাধন করা, তা কিন্তু তিনি করলেন না। জীবের কল্যাণে তিনি অশেষ দুঃখ নিজে হাসি মুখে স্বীকার করে নিলেন। কেন তিনি করলেন, কারণ তিনি শিবময় দয়াময় মঙ্গলস্বরূপ, শিবময় শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, তিনি কল্যাণময় তিনি দয়াময় তিনি মঙ্গলস্বরূপ তিনি স্বয়ং মঙ্গলময়, তাই জীবের কল্যাণের জন্য এটি তার ব্রত। মায়েরা যেরকম দেখবেন সোম থেকে অনেক মা আছেন সোম থেকে রবিবার অবধি প্রত্যেক দিন তার ব্রত, আজকে সোমবারের ব্রত কাল মঙ্গলবার ব্রত দিন বৃহস্পতিবার ব্রত দিন শনিবারের ব্রত রবিবার ব্রত, নিজের জন্য নয় তার সন্তানের কল্যাণ হবে। এই এই আর কদিন বাদেই বাংলা নববর্ষ আসবে, দেখবেন ব্রত ছড়াছড়ি, এবং প্রত্যেকটা ব্রত যদি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন প্রত্যেকটা ব্রত কিন্তু তার সন্তানের কল্যাণের সাধনের জন্য। ঠিক সেরকম এটাই জীবের কল্যাণ, এটি তার ব্রত এবং তার জন্য তিনি অশেষ কষ্ট স্বীকার করতেও রাজি আছেন, কারণ তিনি ত্রাতা তিনি যে ত্রাণ করেন, তিনি পাতা তিনি যে পালন করেন, তিনি রক্ষাকর্তা, তিনি অশেষ যার করুণা সাগরের মতো তুলনা। কেন সাগর, কারণ সাগরের এপার ওপার কোনো জায়গা দেখা যায় না। যখন আমরা অসীমকে বোঝাতে যাই যার কোনো কূল খুঁজে পাই না, তখন দুটো উদাহরণ দিয়ে থাকি, একটি হচ্ছে আকাশ আর একটি হচ্ছে সাগর, কারণ আকাশের কোথায় ছেদ আমরা বলতে পারি না। খণ্ড দৃষ্টির জন্য আমরা বলি এটা বলরাম মন্দিরের মাথার আকাশ, এটা বাগবাজারের আকাশ, ওটা বরানগরের আকাশ, কিন্তু আকাশ কিন্তু ওইটুকু নয়। ঠিক সেরকম সাগরের কোনো ভেদ নেই, আমি বলছি এইখানটা দেখা যাচ্ছে বিশাখাপট্টনম থেকে, ওইখানটা দেখা যাচ্ছে আমার রাজকোট থেকে পোরবন্দর থেকে, কিন্তু সাগর কিন্তু ওই অতটুকু নয়। কিন্তু তাই তিনি প্রশ্ন করছেন, কিন্তু জীব কিন্তু তা নয়, তাই তার ভারী অবাক লাগছে যে কেমন কি উপাদানে গড়া তার চেহারা, কি বা জীব হেন জীব জীব যেবা নামে,
কেবল গড়িল তাই কোন উপাদানে, আমাদের ভগবান কি উপাদান দিয়ে তৈরি করলেন যে আমরা এমন অমানুষ হয়ে থাকলাম, আমরা এমনভাবে ভগবানের ভালোবাসার কথা বুঝতে পারলাম না। যে আদরে মায়রে তারে, যে আর আদরে মারে তায়ে ফেলে মহাপাকে, যে মারে আদর ধরি বুকে তায়ে রাখে, দূরে রাখে সুখ দুঃখ সখা সেই জন, যত্ন করা রাঙালুড়ি দ্বারা পুত্র ধন, পতিত তারণ প্রভু সৎবুদ্ধি দাতা, জন জ্ঞানের জনক সেবা প্রেম ভক্তি মাতা, কৃপা কর কৃপা কর হর অন্ধকার, দেহি মে চৈতন্য রত্ন সকলের সার, করিয়াছ কর জীব তাতে নাহি ক্ষতি, রাখিও ভয়ে পদে ষোল আনামতি, নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন ডাকিবারে পারি, অকুল পাথরে কে পোথা ভবেরও কাণ্ডারি। ভগবান তার সৃষ্ট জীবকে আদর করেন, বলছেন যে আদরে মারে মারে তায়ে ফেলে মহাপাকে, যে মারে আদর ধরি বুকে তায়ে রাখে। যে আদরে মারে মানে যে তাকে আদর করে তাকে তিনি কৃপা করেন, জীবকে আদর করেন তিনি, কৃপা করেন যে জীবকে তিনি কৃপা করেন সেই জীবই তাকে আঘাত করে, আক্রমণ করে। ঠিক যেরকম ভাবে যে মা তাকে বড় করে, সেই মাকে ফেলে তিনি তার সমস্ত কিছু ফেলে দিয়ে তিনি কোনটাকে যত্ন করেন, রাঙালুড়ি দ্বারা পুত্র ধন, তিনি তার স্ত্রী পুত্র ধন নিয়ে যে মা ছোট থেকে বড় করেন সেই মাকে কত হেলায় ফেলে দিয়ে তিনি তার যারা তার আপনার জন তাদেরকেই তিনি এখন যাদের আপনার জন বলে বোধ হচ্ছে তাদেরকে এরা আপন করে নেয়, পুত্র তখন আপন করে নেয়, বোঝে না যে এই দিন এই দিনই তার কাছেও ফিরে আসবে। আজ যাকে সে ভালোবাসছে এক সময় এরাই তাকে ফেলে দেবে, তখন এই ধারাটা আমি তাকে দেখাচ্ছি যে আমি আমার মাকে ফেলে তোমাদের নিয়ে আদর করছি, এটাই হোক আমাদের আদর্শ। তাই বলছেন, উদাহরণ দিচ্ছেন, ভগবানের ক্ষেত্রেও ঠিক তাই, যে ভগবান আমাদের ভালোবাসেন, সব কিছু থেকে রক্ষা করেন, সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, সবচেয়ে বেশি আঘাত আমরা করি ভগবানকেই। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, পতিত তারণ প্রভু সৎ বুদ্ধি দাতা, জ্ঞানের জনক সেবা প্রেম ভক্তি মাতা, কৃপা করো হর অন্ধকার, দেহি মে চৈতন্য রত্ন সকলের সার। হে প্রভু, তুমি পতিত তারণ, তুমি পতিতকে ত্রাণ করো, যে হারিয়ে গেছে, যে আর কোনোভাবে ফিরে আসতে পারবে না, একমাত্র তুমি তাকে ফিরিয়ে আনতে পারো। পতিত তারণ, কারণ তুমি কি করে তাকে ফিরিয়ে আসো, কারণ তুমি তার ভেতরে সৎ বুদ্ধি দান করো। যখন তার তাহলে কি তুমি হাত ধরে টেনে নিয়ে আসো, তা না, তুমি তার অন্তরে সৎ বুদ্ধি দাও, যে সৎবুদ্ধির বলে সে তার পুরনো রাস্তায় ফিরে আসে। পতিত তারণ প্রভু সৎ বুদ্ধি দাতা, তুমি জ্ঞানের জনক, তোমার থেকেই সমস্ত জ্ঞানের সৃষ্টি, তুমি সেবা প্রেম ভক্তি এই সমস্ত কিছু দানকারী, তুমি স্বয়ং মা। কৃপা করো হর অন্ধকার, প্রার্থনা করি কৃপা করো, কৃপা করে আমার মনের এই অন্ধকারকে সরিয়ে দাও, হরণ করো, দেহি মে চৈতন্য রত্ন সকলের সার, সমস্ত কিছুর সার যে চৈতন্য রত্ন, যে চেতনায় আমরা চেতন হয়ে থাকি, সেই চৈতন্য রত্ন যেন আমি পাই। কহ করিয়াছ কর জীব তাহে নাহি ক্ষতি, নাহিও রাখিও অভয় পদে ষোল আনামতি, তুমি আমার জীব করেছো তাতে আমার কোনো ক্ষতি নেই, তাতে আমার কোনো অভিযোগ নেই, শুধু এইটুকু রেখো যেন আমার মন যেন ষোল আনা তোমার পাদপদ্মে থাকে, তোমার অভয় পদে যেন আমার ষোল আনা মতি থাকে, নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন ডাকিবারে পারি, অকুল পাথারে কোথা খবেরও কাণ্ডারি, নিঃশ্বাস প্রতি নিঃশ্বাসে শ্বাসে প্রশ্বাসে যেন তোমাকে ডাকতে পারি, তোমায় স্মরণ করতে পারি। হে রামকৃষ্ণ হে রামকৃষ্ণ করে আল্লাহ আকবরের মতো চেঁচালে হবে না, বলতে হবে যেন প্রতি মুহূর্তে প্রতি কাজে আমি যেন অন্তরে অন্তরে তোমার সঙ্গে একটি যোগ খুঁজে পাই, কারণ তুমি অকুল পাথারে খবের কাণ্ডারি, যখন আমি কোনো কিছু খুঁজে পাবো না অকুল সমুদ্রে আমি পড়ে যাব, এই বিশ্বাসটুকু আমার যেন থাকে, আমার যেন থাকে যে তুমি আমায় ত্রাণ করবে। আবার আমরা সেই ঘটনায় ফিরে যাই যেখানে ঠাকুরের পিঠে
সেই কয়লাটি পড়েছে। হেথা অগ্নি বর্ণ গুলে পিঠ পুড়ে যায়, চর্মগন্ধ চর্মদগ্ধ গন্ধ সবে আঘ্রাণেতে পায়, সতর্ক নয়নে সবে দেখে চারি ধারে, বলে এত গন্ধ কিসে কি পুড়ে কি পুড়ে, কোনো মতে কেহ কিছু না পায় সন্ধান, মথুর দেখিল বাহ্য হারা ভগবান, শ্রীপ্রভুর ভাব যেন শ্রীমথুর জানে, তাড়াতাড়ি আসিলেন তাঁর সন্নিধানে, বাহ্য আনিবারে কানে দেন কৃষ্ণ নাম, কতক্ষণ পরে আসে কিঞ্চিত জ্ঞান, এমন কেমন এখনো কেমন যেন সিদ্ধ খেলে পরে, এই ক্ষণে আসে হুঁশ পরক্ষণে ছাড়ে, অবিরাম কৃষ্ণ নাম দেন কর্ণ মূলে, নাহি জানে শ্রীপ্রভুর পিঠ পুড়ে গুলে, ক্রমশ প্রকাশ বাহ্য ক্রমশ প্রকাশ বাহ্য পরে পরে হারা, প্রভুর নাহি কোষারা পিঠ যায় পুরে, প্রভুর সমাধি কথা বলিব কি বুঝিবে বল কি বুঝিবে, ছিল দেহ ভাব লুপ্ত সত্তা এলেবে, দেহেতে নামিল মন জড় জড় স্বরে, বলিলেন পিঠ কেন চিন চিন করে, পিঠ দেখি মথুরের পরানো আকুল, ভিতরে ঢুকেছে অগ্নি বর্ণ লাল গুল, মুখে নাহি স্বরে কথা দেখিয়া ব্যাপারে, অমনি টানিয়া আনে হাতে আপনার, বল বলে ভালো যত্ন হেতু আনিনু ভগনে, কি হলো কালী রক্ষা কর দিনে। সবাই একসঙ্গে চতুর্দিকে খোঁজ করে চলেছে, সকলের নাকেই লাগছে কিছু একটা পুড়ছে, খুব গভীরভাবে পুড়ছে, চামড়া পোড়ার গন্ধ, কিন্তু কি পুড়ছে সেটা কেউ খুঁজে পাচ্ছে না। এমন সময় মথুরানাথ দেখলেন ঠাকুর অর্ধবাহ্য দশায় বসে আছেন, তিনি ঠাকুর অর্ধবাহ্য দশায় গভীর সমাধিতে তিনি আছেন, তিনি তখন ঠাকুরের ভাব বুঝে ঠাকুরের কানে কৃষ্ণ নাম শোনাতে লাগলেন। বহুক্ষণ অব্দি কৃষ্ণ নাম শোনানোর পরে শ্রী রামকৃষ্ণদেবের মন তার শরীরে এল, তখন তিনি ওই অর্ধবাহ্য দশায় আধো আধো স্বরে বলতে থাকলেন, পিঠটা চিনচিন করছে কেন? তখন মথুর তার পিঠটা খুলে দেখে দেখছেন ততক্ষণে আগুন পুড়ে পিঠের ভেতরে ঢুকে গেছে কয়লাটা, মুখ দিয়ে তার আর কোনো কথা সরছে না, তিনি তাড়াতাড়ি হাত দিয়ে সেইটি বার করে আনছেন, নিজে হায় হায় করছেন, হায় ভগবান, বলে ভালো যত্নে হেনু আনিনু ভবনে, কি হলো কারি রক্ষা করো দিনে, আমি তো ভালো করে যত্ন করে রাখার জন্য এখানে তাকে নিয়ে এলাম, যাতে আমরা সবসময় তার দিকে দৃষ্টি রাখতে পারবো, আর তার এত বড় অযত্ন হয়ে গেল, কি হলো কালি রক্ষা করো দিনে। তিনি জানতেন শ্রী রামকৃষ্ণ কালীময়, তার ইষ্টময়, তাই তার কাছে প্রার্থনা, সেই মা কালীর কাছে তিনি প্রার্থনা করলেন, এই যে অপরাধ হয়েছে এর থেকে তুমি দিনকে রক্ষা করো। যতদিন দগ্ধ স্থান নাহি গেল সেরে, সবে মিলে ঘেরে তারে রাখিল অন্দরে, মথুর দেখুন তাই জীবন জীবন, তৎক্ষণে তাই করে যে আজ্ঞা যখন, ভক্তিমতী জগদম্বা ভক্তি করে তাই, সাজাইত মন মত ফুলের ও মালায়, প্রভুরতে মতি কৃপা তাদের উপরে, ধরাধামে ধন্য শ্রী মথুর ভক্তিবর, পরিবার সহল বাসে লয়ে নর হরি, ভক্ত বাঞ্ছা কল্প তরু করুণা কাণ্ডারী, ধন জন দাস দাসী পুরবাসী গণ, ভক্তিমতি দ্বারা যত নন্দিনী নন্দন, আপনার বলিতে আছিল তার যত, প্রভুর সেবায় হয় সকল প্রদত্ত, কোটি কোটি দণ্ডবত মথুর চরণে, মাগি রাম কৃষ্ণ ভক্তি ভিক্ষা দেহ দিনে, লোহা যেন সোনা হয় পরেশ পরশে, মথুর হইল তেন প্রভু সহবাসে। যতদিন না পর্যন্ত সেই ঘা শুকল ততদিন পর্যন্ত সপরিবারে মথুর তাকে অন্দরে রাখলেন এবং সপরিবারে তার যত্ন করতে রাখলেন, সবাই তাকে চোখে চোখে ঘিরে রাখলেন। মথুর দেখেন তার জীবন জীবন, জীবন শব্দটা এখানে দুবার ব্যবহার হচ্ছে, জীবন জীবন কেন, না তিনি হলেন প্রাণের প্রাণ, শ্রী শ্রী ঠাকুর হলেন মথুরের প্রাণের প্রাণ, তাই যা কিছু আজ্ঞা করেন মথুর সঙ্গে সঙ্গে তা পালন করেন।
তার শ্রী জগদম্বা দাসীর কথা বলছেন, তিনি স্বয়ং ভক্তিমতী, তিনি ঠাকুরকে নানা রকমের মনোমত ফুলের মালা তৈরি করে করে ঠাকুরকে পড়াতেন। বলছেন, প্রভুর তেমতি কৃপা তাঁদের উপর ধরাধামে ধন্য শ্রী মথুর ভক্তবর, পরিবার সহ বাস লয়ে নরহরি, ভক্তবাঞ্ছা কল্পতরু করুণা কাণ্ডারি। প্রভুর যে প্রভুতে যেমনি তাদের ভালোবাসা, ঠাকুরও তাদের এই পরিবারটিকে অত্যন্ত ভালোবাসতেন, তা যদি না হতো স্বয়ং ভগবান তাদের সঙ্গে সব তাদের পরিবারের সকলের সঙ্গে বাস করতে থাকলেন। যে ভক্তবাঞ্ছা কল্পতরুর কাছে আমরা নানা রকমের প্রার্থনা জানাতে পারি, ধরতেও পারি না, তিনি স্বয়ং তাদের কাছে তাদের মাঝখানে এসে স্থূল শরীরে থাকা শুরু করলেন। বললেন, ধনজন দাস দাসী পুরবাসীগণ, ভক্তিমতী দ্বারা যত নন্দিনী নন্দন, আপনার বলিতে আছিল তার যত, প্রভুর সেবায় হয় সকল প্রদত্ত। ধন জন দাস দাসী পুরবাসীগণ, কাছাকাছি যারা আছে সবাই, যারা তা যাদের তিনি আপনার বলে মনে করতেন, সবাইকে যেন শ্রীরামকৃষ্ণের সেবায় তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। আপনার বলে তার যা কিছু ছিল সব কিছু যেন তিনি শ্রীরামকৃষ্ণের সেবায় তিনি নিযুক্ত করেছেন, তাই একটি প্রার্থনা করছেন পুথিকার। কোটি কোটি দণ্ডবত মথুর চরণে, মাগি রামকৃষ্ণ ভক্তি ভিক্ষা দেহ দিনে। তোমার শ্রীপাদপদ্মে হে মথুর, আমার কোটি কোটি দণ্ডবত সাষ্টাঙ্গ প্রণাম। শুধু আমার একটি প্রার্থনা, তোমার যে রামকৃষ্ণ ভক্তি, শ্রীরামকৃষ্ণের প্রতি তোমার যে ভক্তি, এই ভক্তি যেন আমি পাই, আমার মনে আমার অন্তরে যেন এই ভক্তির আগুনের স্পর্শ আসে। লোহা যেন সোনা হয় পরেশ পরশে, মথুর হইল তেন প্রভু সহবাসে। পরশ পাথরের স্পর্শে লোহা সোনা হয়ে যে ঠিক যেরকমভাবে সোনা হয়ে যায়, ঠিক সেরকমভাবে ভগবানের সহবাসে মথুরও যেন লোহা থেকে সোনা হয়ে গেলেন। আপনারা যারা মথুরানাথের জীবনী পড়েছেন তারা জানেন যে যেহেতু জমিদার, খুব বেশি তো একবারে সত্যগুণে হয় না, সত্য রজ কখনো রজটা একটু বেশি মিলেই মানুষ ছিলেন, কিন্তু খুব উদ্যোগী পুরুষ ছিলেন, কিন্তু সব কিছুকে ছাপিয়ে তার এই শ্রীরামকৃষ্ণ ভক্তি তাকে লোহা থেকে সোনায় পরিণত করে দিয়েছিল। এই যে এত যে মধুর ভাবের সাধন, এই সাধনার একদম অন্তিম পর্বে আমরা এসে পৌঁছেছি, যদিও অধ্যায় শেষ হয়নি, কিন্তু শ্রীরামকৃষ্ণের মধুর ভাবের সাধনের অন্তিম পর্বে এসেছি। তার উদ্দেশ্য ছিল ইষ্ট দর্শন, শ্রীকৃষ্ণের দর্শন। এইবার তিনি কেমন শ্রীকৃষ্ণের দর্শন পেলেন সে বিষয়ে আমরা বলব। এবে সাধনার কথা শুনো দিয়া মন, কিছুদিন পরে হইল কৃষ্ণ দর্শন। রাধা মন বিমোহন অপরূপ ঠাম, নবীন নীরদ কান্তি ত্রিভঙ্গী মশান। মাথায় মোহন চূড়া বাম ভাগে হেলা, মৃদু মন্দ সমীরণে দুলে করে খেলা। তিলকা অলকা বলি কপালের তলে, কনক কুণ্ডল কানে দুলু দুলু দোলে। আকর্ণ পুরিয়া বাঁকা নয়নের টান, কটাক্ষ হিল্লোলে ছুটে সম্মোহন বান। তিল ফুল যিনি নাশা গজমতি তায়, চঞ্চল আখির বেগে সুমন্দ দোলায়। মুখামৃতে সিক্ত দুটি রক্তিম আধর, মনোদাসী হাসি যাহে খোলে নিরন্তর। কাঞ্চন বলয়ে হাতে মোহন বাঁশরি, রাধা গ্রাধা গীত স্বরে মন করে চুরি। দোলে গলে বনমালা সৌরভে আকুল, গুনুগুনু রবে গুঞ্জে মধুপের ফুল। নীলাভর নীলাভ বরণ বক্ষ অতি সুশোভিত, কুসুম চন্দন সহ চন্দনে চর্চিত। কোটি তটে গুঞ্জ বেড়া পিঠে পিত ধটি, পিতবাস পরিধানে অতি পরিপাটি। কনক নূপুর শোভা করে রাঙা পায়ে, সুমধুর ঝুনু বাদে বাজ্যতায়। ভুবন মোহন রূপকার কৃষ্ণ রায়, উদিয়া প্রভুর অঙ্গে অমনি মিশায়। শ্রীকৃষ্ণের দর্শন তার হলো, এটি তার সিদ্ধির শেষ অংশ। কেমন দেখলেন তিনি? বলছেন পুথিকার বর্ণনা করছেন,
বলছেন রাধা মন বিমোহন অপরূপ ঠাম। ঠাম কথার অর্থ হচ্ছে গঠন, তার মূর্তিটা। সেই যে মূর্তি দেখে রাধার মন বিমোহিত হয়েছিল সেই রূপ তিনি দর্শন করলেন। কেমন সে রূপ? নবীন নীরদ কান্তি ত্রিভঙ্গী মশ্যাম, নতুন যেন ঘন মেঘের মতো নীরদ কান্তি ত্রিভঙ্গী মশ্যাম, তিনি ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন, একটি পা সোজা আর একটি পা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন। মাথায় মোহন চূড়া ধাম বাম ভাগে হেলা, মাথায় মোহন চূড়া পড়া আছে, বাম দিকে সেটা যেন একটা হেলানো, ঈষৎ হেলানো, আর তাতে মৃদু মৃন্দু সমীরণে দুলে করে খেলা। আর যখন অল্প অল্প হাওয়া দিচ্ছে সেই যে মাথার যে মোহন চূড়া যেন একটু একটু করে দুলছে। শ্রীরামকৃষ্ণের দর্শন তো আমরা একটু মনে মনে চিন্তা করতে থাকি। তিলকা অলকা বলি কপালের তলে, কনক কুণ্ডল কানে দুলু দুলু দোলে, আর কপালে সেই নানা রকমের সেই তিলক আঁকা, আর তার কানের যে সোনার দুটি কুণ্ডল সেটা হাওয়াতে একটু একটু যেন দুলছে। আকর্ণ পুরিয়া বাঁকা নয়নের টান, কটাক্ষ হিল্লোলে ছুটে সম্মোহন বান, কান অব্দি টানা লম্বা লম্বা তার চোখ, তার একটু কটাক্ষ যদি কেউ দেখতে পায় তাতে মনে হয় যেন সে সম্মোহিত হয়েছে, তিনি প্রতি কটাক্ষ দিয়ে যেন জগৎকে সম্মোহিত করছেন, আকর্ষণ করছেন। তিল ফুল জিনি নাশা গজমতি তায়, চঞ্চল আখির বেগে সুমন্দ দোলায়, তিল ফুলের চেয়েও সুন্দর, তিল ফুল জিনি নাশা তার নাকখানি তিল ফুলের চেয়েও সুন্দর, তাতে একটি গজমতি একটি মুক্তা পরানো আছে, আর তা চঞ্চল আখির বেগে সুমন্দ দোলায়, চোখটি যেন সবসময় ঘুরছে একবার এপাশে একবার ওপাশে, মানে এত ছোট জিনিস সেটা তিল ফুলের চেয়েও সুন্দর, সেই যেটা সেইটা এত ছোট আর দুলছে কেমনভাবে না, এই চোখের যে এপাশ ওপাশ হচ্ছে তাতেই সেটা যেন একটু একটু করে দুলতে থাকছে। আর কি মুখামৃতে সিক্ত দুটি রক্তিম অধর, মনোদাসী হাসি যাহে খেলে নিরন্তর, আর সেই ঠোঁট দুটি যেন তার এই লালাতে যেন তার সেই লাল ঠোঁট দুটো তার নিজের মুখের লালাতে যেন সিক্ত হয়ে আছে। আর মনোদাসী হাসি, আমি তোমার সবার দাসী, এইরকম একটা হাসি তিনি যেন দিয়ে রাখছে, যা তার নিরন্তর বয়ে যাচ্ছে, যাতে কোনো ছেদ নেই বিরাম নেই। কাঞ্চন বলয় হাতে মোহন বাঁশুরি, রাধা রাধা গীত স্বরে মন করে চুরি, তার দু হাতে দুটি সোনার বালা পড়া আছে আর হাতে আছে বাঁশি, সেই বাঁশিতে খুব মৃদু স্বরে রাধা রাধা এই শব্দটি মধুরভাবে বাজছে, যে শোনে তারই যেন মন চুরি করে নিয়েছেন তিনি। দোলে গলে বনমালা সৌরভে আকুল, গুনু গুনু রবে গুঞ্জে মধু পের ফুল, তার গলায় সেই বনমালা দিয়ে মালা গাঁথা আছে এবং তার এত সৌরভ তার এত সুন্দর গন্ধ যে মধুপের ফুল মৌমাছিরা এসে তাতে ভিড় করেছে, আর সেই গুনগুন 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 রব যেন শোনা যাচ্ছে। নীলাভ নীলাভ বরণ বক্ষ অতি সুশোভিত, কুসুম ভূষণ সহ চন্দনে চর্চিত, তার সেই যে বিরাট বক্ষ নীল রঙের সেই যে বিরাট বক্ষ তাতে ফুল এবং চন্দনের দ্বারা যেন শোভা প্রকাশ পাচ্ছে। কুসুম ভূষণ কটিতটে গুঞ্জবেড়া পিঠে পিত ধটি, পিতবাস পরিধানে অতি পরিপাটি, কোমরে তিনি গুঞ্জার বেড়া পড়েছেন, ওই মুঞ্জা ঘাসের এক ধরনের বেড়া হয়, দেখবেন ব্রাহ্মণ যারা আছে তাদের ওই উপনয়ন সংস্কারের সময় পড়ানো হয় মুঞ্জা ঘাসের একটা ওই একটা বেড় মতো পড়ানো হয়, সেই আগেকার দিনে ওটা পড়াতে বেল্ট আর কি যাতে খুলে না যায়, তার উপর একটা ধটি মানে পিত ধটি, ধটি মানে ওই দেখবেন আপনি শ্রীকৃষ্ণ বা রামচন্দ্রের মূর্তি দেখবেন একটা আলাদা কাপড় কোমরের কাছে মাথা রয়েছে, সেই ধটি পড়া রয়েছে আর কোমরে আর গায়ে পিত বাস করে আছেন তিনি, কিন্তু সেটি অতি পরিপাটি মানে সব কিছুতে খুব পারফেকশন, মানে নেলাখাপা না ভগবান আর যাই হন, মানে সেই টপ টু বটম সাজ বর্ণনা করছে, আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আমরাও যেরকম নিজেদের বিউটিফিকেশন করে যাচ্ছি ভগবানও বিউটিফিকেশন করে এসছেন। কনক নূপুর শোভা করে রাঙা পায়ে, সুমধুর রুনুজুনু বাদ্য বাজে তায়, সোনার তিনি
পরে আছেন, সোনার তিনি নূপুর পরে আছেন তার সেই রাঙা পায়, আর যখনই নড়ছেন তাতে রুনু 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 আওয়াজ হচ্ছে। ভুবন মোহন রূপকর কৃষ্ণ রায়, উদিয়া প্রভুর অঙ্গে অমনি মিশায়। এরূপ তো ভুবন মোহন হবেই, আমাদের পরেই মনে হচ্ছে মন চলে যাচ্ছে, এ তো দেখলে তো মানে জগৎ ভুল হয়ে যাবেই আমাদের। সেই কৃষ্ণ রায় তিনি উদিয়া প্রভুর অঙ্গে অমনি মিশায়। আমরা এবার পরের অংশে যাব। ভুবন মোহন রূপকর কৃষ্ণ রায়, উদিয়া প্রভুর অঙ্গে অমনি মিশায়। যখন যে মূর্তি হয় প্রভুর গোচরে, শ্রীপ্রভুর দেহ যেন তাহাদের ঘর। আপনে আপনি প্রভু দেখেন এখন, তিনি শ্রীকৃষ্ণ নিজে রাধিকা রমণ। ভাবাযুক্ত ভাবাতিতে সগুণ নির্গুণে, সাধন মধুর ভাব ইতি এইখানে। তিনি দেখলেন ধীরে ধীরে সেই মূর্তিটি তার ভিতরে প্রবেশ করে গেল। এখন তিনি নিজেকে অনুভব করছেন, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি সেই রাধিকা রমণ। ভাবাযুক্তে ভাবাতিতে সগুণ নির্গুণে, এই যে যত রকমের সাধন তিনি করলেন, কখনো ভাব যুক্ত হয়ে, কখনো যে ভাব ভাব প্রকাশের অতীত যা তিনি কখনো প্রকাশ করতে পারেনি, কখনো সগুণ সাধন করলেন, কখনো নির্গুণ সাধন করলেন, এই যাবতীয় সাধন করে সাধনা মধুরভাবে ইতি এইখানে, তার মধুরভাবের সাধনা এইখানেই শেষ হলো। পুঁথিকারে যেরকম শ্রীকৃষ্ণের বর্ণনা করছেন, শ্রীকৃষ্ণকে কেমন তিনি দেখেছিলেন তার বর্ণনা করেছেন, লীলা প্রসঙ্গে এখানে একটি বর্ণনা আছে, সেটি আমরা পড়ছি। অধ্যায়ের নাম ঠাকুরের মধুর ভাব সাধন, এটি অংশ, এটি আর একটি কথা বলে শেষ করব আজকে। ঠাকুরের প্রতিভাবে ঈশ্বর প্রেম এমন পরিশুদ্ধ ঘনীভূত হওয়াতে তিনি পূর্বোক্ত প্রকারে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর কৃপা অনুভব করিয়াছিলেন, এবং ওই প্রেমের প্রভাবে স্বল্পকাল পরে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য দর্শন লাভ করিয়াছিলেন। আমরা আগে বলেছি প্রথমে রাধার দর্শন হল এবং পরবর্তীকালে তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেলেন। দৃষ্ট মূর্তি মানে যে মূর্তিটি তিনি দেখলেন, দৃষ্ট মূর্তি অন্য সকলের ন্যায় তাহার শ্রী অঙ্গে মিলিত হইয়াছিল। ওই দর্শন লাভের দুই তিন মাস পরে পরমহংস শ্রীমৎ তোতাপুরী আসিয়া তাহাকে বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাব সাধনায় নিযুক্ত করেছেন। আমরা একটু আগে পরে করেছি, এখানে ওইভাবেই আছে, আগে অদ্বৈতভাবে সাধন আছে, পরে মধুরভাবে সাধন, কিন্তু হয়েছিল এটার ওটার পরে। অতএব বুঝা যাইতেছে মধুর ভাব সাধনায় সিদ্ধ হইয়া ঠাকুর কিছু কাল ওই ভাব সহায় ঈশ্বর সম্ভোগে কাল যাপন করিয়াছিলেন। তাহার শ্রীমুখে শুনিয়াছি ওই কালে শ্রীকৃষ্ণ চিন্তায় এককালে তন্ময় হইয়া তিনি নিজ পৃথক অস্তিত্ববোধ হারাইয়া কখনো আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়া বোধ করিয়াছিলেন, আবার কখনো আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহ বলিয়া দর্শন করিয়াছেন। দক্ষিণেশ্বরে তাহার নিকট যখন আমরা গমনাগমন করিতেছি, তখন তিনি একদিন বাগান হইতে একটি ঘাস ফুল সংগ্রহ করিয়া হর্ষোৎফুল্ল বদনে আমাদের নিকট উপস্থিত হইয়া বলিয়াছিলেন, তখন তখন অর্থাৎ মধুরভাব সাধনকালে যে কৃষ্ণ মূর্তি দেখলাম তাহার অঙ্গের এই রকম রং ছিল। তিনি দুটি জিনিস উপভোগ করেছিলেন যেটা আমাদের লীলা প্রসঙ্গকার বলছেন, এক নিজেকে সবসময় শ্রীকৃষ্ণময় দেখছিলেন, আর দুই হলো জগতের যেখানে যা কিছু আছে, যা কিছু তিনি দেখছেন সব কিছুর মধ্যে সেই শ্রীকৃষ্ণের প্রকাশ দেখছেন। সিদ্ধ অবস্থা কিন্তু তাই, শ্রী শ্রীমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যখন সাধনের শেষ অবস্থা হবে কেমন হবে, মা ঠাকুরুন বলেছিলেন সাধন করতে করতে দেখবে আমার মধ্যেও তুমি, দুলে বাগদির মধ্যেও তিনি, আমার মধ্যেও যিনি, দুলে বাগদির মধ্যেও তিনি, আমার ভিতরে যিনি বিরাজ করছেন অর্থাৎ জগৎ সংসারে সকলের মধ্যে বিরাজ করছেন। এই স্টেটমেন্ট বলে যে শ্রীরামকৃষ্ণের সাধন সত্য। কেমন রং দেখেছিলেন সেটি তিনি মাঝে মাঝে দেখাতেন, ঘাস ফুলে যে হলুদ রং, সেই রঙে তিনি দেখেছিলেন শ্রীকৃষ্ণের গায়ের রং। ঠাকুরের কিন্তু শুধুমাত্র যে এই সাধন ভজন করবেন বলেই যে তার এই মধুরভাবে সাধন করলেন তা নয়, কিন্তু এই ভাবটি তার অনেক ছোট থেকে ছিল। কীরকম তিনি স্বপ্ন দেখতেন, কেমন তার একটা কল্পনা ছিল,
কিরকম একটা আইডিয়া ছিল সেটা এইখানে বলা আছে, আমরা সেটি বলছি। অন্তরস্থ প্রকৃতিভাবে প্রেরণায় যৌবনের প্রারম্ভে ঠাকুরের মনে এক প্রকার বাসনার উদয় হইত। একেবারে শুরুর দিকে তিনি এক ধরনের বাসনা তার মনে জেগেছিল। কি ছিল? ব্রজগোপীগণ স্ত্রীশরীর লইয়া জন্মগ্রহণ করিয়া প্রেমে সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে লাভ করিয়াছিলেন জানিয়া ঠাকুরের মনে হইত, তিনি যদি স্ত্রীশরীর লইয়া জন্মাইতেন তাহা হইলে গোপীগণের ন্যায় শ্রীকৃষ্ণকে ভজনা ও লাভ করিতে ধন্য হইতেন। তিনি দেখেছিলেন যে গোপীরা শ্রীকৃষ্ণকে ভজনা করতে পেরেছিল স্বামী রূপে। স্ত্রীদের পুরুষকে স্বামী হিসেবে কল্পনা করে সাধন করাটা অনেক সহজ, যেটা পুরুষদের পক্ষে কঠিন। তাই তারও মনে হয়েছিল তিনিও যিনি গোপিকাদের মতো যদি হতেন তাহলে, তিনিও যদি স্ত্রীদের মতো স্ত্রী শরীর নিয়ে জন্মগ্রহণ করতে পারতেন তাহলে তার পক্ষে সম্ভবত গোপীদের মতো শ্রীকৃষ্ণকে সাধন শ্রীকৃষ্ণের সাধন ভজন করতে। এইরূপে নিজ পুরুষ শরীরকে শ্রীকৃষ্ণ লাভের পথের অন্তরায় বলিয়া বিবেচনা করিয়া তিনি ভাবে কল্পনা করিতেন যে যদি ভবিষ্যতে আবার জন্মগ্রহণ করিতে হয় তবে ব্রাহ্মণ ঘরের পরমাসুন্দরী দীর্ঘকেশী বাল্য বিধবা হইবেন এবং শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কাহাকেও পতি বলিয়া জানিবেন না। দেখুন কি অদ্ভুত বাসনা তার। তিনি বলছেন যদি পরবর্তীকালে আবার তার নূতন জন্ম হয় তাহলে তিনি হবেন কেমন? ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবেন, অপশন আছে, কুৎসিত হলে হবে না, পরমাসুন্দরী হতে হবে, আবার ছোট্ট চুল হলে চলবে না, দীর্ঘকেশী হতে হবে। বলছেন পরমাসুন্দরী দীর্ঘকেশী বালক বিধবা হইবেন এবং শ্রীকৃষ্ণ ভিন্ন অল্প বয়সে যাদের ছোটবেলায় যাদের বিধবা, মোটা ভাত কাপড়ের মতো কিছু সংস্থান থাকবে। দেখুন কত সব অপশন আছে, মোটা ভাত কাপড়ের মতো কিছু সংস্থান থাকবে, কুড়ে ঘরের পাশে দুই এক কাঠা জমি থাকবে যাহাতে নিজ হস্তে দুই পাঁচ প্রকার সবজি শাকসবজি উৎপন্ন করতে পারিবেন। এইখানেই শেষ নয়, এবং তৎসঙ্গে কি প্র্যাকটিক্যাল দেখুন, তৎসঙ্গে একজন বৃদ্ধা অভিভাবিকা থাকবে, একটি গাভী যাহাকে তিনি সহস্তে দহন করিতে পারিবেন এবং একখানি সুতাকাটি বা চরকা থাকিবে, মানে পাড়া বেরিয়ে বেড়াবেন না তিনি, অবসর সময় তিনি কিছু প্রোডাকশন করবেন, সুতা কাটার একটা চরকা থাকবে। বালকের কল্পনা আরও অধিক অগ্রসর হইয়া ভাবিত, দিনের বেলা গৃহকর্ম সমাপন করিয়া এই চরকায় সুতা কাটিতে কাটিতে শ্রীকৃষ্ণ বিষয়ক সঙ্গীত করিবে এবং সন্ধ্যার পর গাভীর দুগ্ধে প্রস্তুত মোদকাদি গ্রহণ করিয়া ভগবান শ্রীকৃষ্ণকে সহস্তে খাওয়াইবার নিমিত্ত গোপনে ব্যাকুল ক্রন্দন করিতে থাকিবে। তাই নয়, দিনের বেলা সমস্ত কাজকর্ম সেরে তিনি চরকায় সুতো কাটতে কাটতে শ্রীকৃষ্ণ বিষয়ে গান গাইবেন আর কি। সন্ধ্যেবেলায় তার যে যে সারাদিনে যে দুধে গরুতে যে দুধ দিল সেটিকে দিয়ে মোদক মিষ্টান্নাদি প্রস্তুত করে তিনি শ্রীকৃষ্ণকে খাওয়ানোর জন্য সেই রকম আবেদন নিবেদন করিয়ে গোপনে ব্যাকুল ক্রন্দন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ উহাতে প্রসন্ন হইয়া গোপ বালক বেশে সহসা আগমন করিয়া ওই সকল গ্রহণ করিবেন এবং অপরের অগোচরে ওইরূপে তাহার নিকটে নিত্য গমনাগমন করিতে থাকিবেন। এবং এই ভগবানও আসবেন তার কাছে গোপ বালক ছোট বালকের বেশে এসে তিনি সেটি গ্রহণ করবেন এবং খেয়ে নেবেন এবং অপরের অন্যের জানা অজানা জানার অগোচরে গোচরের বাইরে এসে তিনি নিত্য গমনাগমন করবেন, নিত্য তার দর্শন পাবেন। ঘটনা পড়তে পড়তে আমাদের সত্যি খুব মজা লাগছে, এমন একটা ভাব তার। কিন্তু খুব গভীরভাবে ভেবে দেখুন দেখি এই সমস্তটুকু জুড়ে সারাদিনের তার যে রুটিনটি তিনি কল্পনা করেছেন এটিকে যদি দেখেন দেখবেন সবসময় ভগবানের চিন্তায় তিনি রত আছেন। কেন তিনি বালক বিধবা? ছোটবেলায় যখন আগেকার দিনে বিধবা হতেন তিনি বাড়ি ফিরে আসতেন, বাপের বাড়িতে ফিরে আসতেন, তার শ্বশুর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকতো না, একাকী তিনি থাকতেন, অভিভাবক থাকবে তার, কারণ তিনি পরমাসুন্দরী, অন্যরকম কোন রকম অবাঞ্ছিত ঘটনার হাত থেকে তিনি রক্ষা পাবেন। দেখুন সাধন যে ভজন তিনি করবেন তার জন্য তিনি একটু একটু করে কীরকমভাবে কল্পনা করছেন, একটা অনুকূল পরিবেশের কথা যেখানে কোনো রকম বাধা থাকবে না, ভগবানের সঙ্গে তিনি নিরবিচ্ছিন্নভাবে থাকবেন, দু পাঁচ কাটা জমি থাকবে তাতে তিনি শাক সবজি ফলাবেন, নিজের খাবার কিছু সাধন থাকবেন, খালি পেটে ধর্ম কিন্তু হয় না। কিন্তু তারপরে
সারা দিনের কাজ শেষ করে তিনি চরকা কাটবেন। দেখুন, বসে থাকবেন না, পাড়া বেড়াবেন না, তিনি কি করবেন, সেই চরকা কাটতে কাটতে শ্রীকৃষ্ণ বিষয়ক গীত গাইবেন। তারপর সন্ধে হলে তিনি সেই মোদক মিষ্টান্ন তৈরি করে সমস্ত মন প্রাণ জুড়ে ভজনা করতে করতে তার সেই মিষ্টান্ন তৈরি হবে এবং আকুতি নিবেদন করে তারপরে তিনি সেটিকে ভগবানকে দেবেন। তার সেই ব্যাকুলতা এত তীব্র থাকবে, সেই ব্যাকুলতার কারণে ভগবান স্বয়ং এসে তার কাছে ধরা দেবেন। শুধু একবার নয়, বারবারের আজীবনের ব্যবস্থা তিনি করে নিলেন। আমাদের কাছে খুব অবাক মনে হয় ভগবানের এইরকম কল্পনা, কিন্তু জগতের কাছে তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন, ভগবানকে যদি চাইতে হয় খানিকটা এইরকমভাবে সমস্ত সঙ্গ পরিত্যাগ করে একাকি থাকতে হবে। কিন্তু সেই একান্তবাস, সেই নির্জন বাসের ভেতরে থাকবে নিত্য ভগবানকে চাওয়ার বাসনা। আর সেই চাওয়া কেমন হবে, না সেই চাওয়ার মধ্যে লুকিয়ে থাকবে ঐকান্তিকতা, হৃদয়ে নিন্দ্রানো এক আকুতি, তখনই ভগবান আমাদের কাছে সহজ হবেন। ভগবান বলছেন তার যে তীব্র যে সাধন প্রণালী, আমরা বারবার এই কথা বলেছি যে ভগবানের যে তীব্র সাধন প্রণালী, এই কারণে তার লীলা পড়ার কথা সবটুকু আমাদের মানে একবারে পয়েন্ট টু পয়েন্ট আমাদের ফলো করতে হবে না, অনুসরণ করলে না করলেও চলবে। যেটা অনুসরণ করার একান্ত প্রয়োজন তার যে মূল সুরটা, ব্যাকুলতা, কেমন করে ভগবানকে ডাকতে হয় তিনি সাধন করে শিখিয়ে দিচ্ছেন। তার নিজের মুখের কথা, আমি ১৬ টাং করলুম, তোমরা এক টাং করে দেখাও, 1/16%, হাফ নয়, 1/4 নয়, 1/3 নয়, 3/4 নয়, ১৬ ভাগের এক ভাগ অন্তত কিছু করে দাও। চোখের জল ছাড়া কেউ কখনো ভগবানকে লাভ করতে পারেনি, এই বারবার এই সত্যটিকে দেখেছেন। এবং ভালোবাসা হওয়া চাই আন্তরিক, ভালোবাসা হওয়া চাই হৃদয়ে নিংড়ান, ভালোবাসা হওয়া চাই সর্বস্ব উজাড় করে দেওয়া। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।